হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমার চ্যানেলে যারা সনাতন ধর্মীয় আছেন তাদের সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনাদের পুজো খুব ভালো কাটছে। আর আজকে যে গল্পটা সেটা হচ্ছে একটা মানুষের সাথে আমরা সবসময় শুনে আসছি, অনেকেই জানি যে একটা মানুষের সাথে হয়তো বা একটা জিন থাকা স্বাভাবিক। যদি এমন হয় যে আপনার সাথে দুটো জিন আছে এবং দুটো জিনই দুইটা দুইটার বিপরীত আর কি, একটা একটার বিপরীত, আপনি কি এরকম ঘটনা কখনো শুনেছেন? একটা ভালো জিন একটা খারাপ জিন এবং একটা আরেকটাকে প্রোটেস্ট করতেছে, এরকম টাইপের কিছু শুনেছেন? হ্যাঁ, আজকের যে ঘটনাটা সেটা একদম সত্য একটা ঘটনা, এবং এরকম একটা ঘটনাই ঘটেছে আমাদের গ্রুপের একজন আপুর সাথে, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক। প্যারানর্মাল সোসাইটি এবং প্যারানর্মাল সোসাইটি থেকে যারা শুনছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইয়ানাসার নামে, এবং আমার চ্যানেল থেকে যারা শুনছেন তাদেরকেও বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। চলেন দেরি না করে আজকের ঘটনা শুরু করে দিই। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ছি। গ্রুপে জিন নিয়ে নানান জায়গায় নানান কিছু তথ্য শেয়ার ও কমেন্ট করার পর টুকটাক অনেকেই জানতে চেয়েছিলেন আমার অভিজ্ঞতা সম্পর্কে। আমি সেসব ঘটনা আকারে তুলে ধরছি, প্রতিটা অক্ষরে অক্ষরে সত্য। আমি মেয়ে এবং যেহেতু অনেকে পার্সোনালি অ্যাটাক করে থাকেন তাই পরিচয় গোপন করতে বাধ্য হলাম। ঘটনা এক, অলৌকিক কিছুর মুখোমুখি হওয়ার লোভে সবসময় মুরব্বীরা সন্ধ্যা বা রাতের যেসব নিয়ম মেনে চলতে বলতো, একজন মেয়ে হিসেবে তার ধারেই আমি কখনো যাইনি। আমার চলাফেরা আজও বেপরোয়া। তো এরকম চলাফেরা ছিল শুধু জিন দেখা বা অনুভব করার জন্য, এবং জীবনে প্রথম সেটা ঘটল 2015-র সাথে। ঘটা বলতে শুধু ছিল একটা শব্দ, বিয়েবাড়ি ছিল আর অনুষ্ঠান থেকে অনেকে ক্লান্ত হয়ে যাওয়ায় মাঝরাতে গোসল সেরে সেই বাসারই ছয়তলা ছাদের উপরে উঠে যাই। আমি ছাদে যাই যখন সেই সময়ে রাত 3টার পরই হবে। একা যাইনি, সাথে দুজন ছিল, কাজিন ও এক খালামণি। আমি অনেক শুনেছিলাম সেই জায়গাটা নাকি ভালো না, এমনকি অনেক রকমের ঘটনা জিন ঘটিত সমস্যা সেই এলাকাতেই বহুবার ঘটেছে শুনেছিলাম। তো এক প্রকার কৌতূহলেই সুবিধা করে সেই সময় ছাদে উঠেছিলাম। এপ্রিলের শুরু তাই শীত শীত ছিল, ছাদ থেকে 40 মিনিট পরে নেমে দেখি ফ্ল্যাটে সবাই ঘুম। আমি কোনো মতে ঢুকে মেন দরজা লক করে ডাইনিং রুমের বেসিনেই ফ্রেশ হতে থাকি। তখন শুনি পুরুষ কণ্ঠে কেউ আমার নাম ধরে ডাকছে। ফ্ল্যাটে সবাই ঘুম আর আমি যেই পাশে ছিলাম সেখানে কোনো ছেলে বা পুরুষ ছিল না। পুরো ফ্ল্যাটে পুরুষ বলতে আমার দুই মামা আর আমার এক কাজিন ভাই, তারাও তাদের ঘুমে মশগুল। আমি আবার চোখে মুখে পানি দিতেই শুনি আবারও কেউ আমার নাম ধরে ডাকছে এবং যেতে বলছে। আমার নাম ডাকছিল আশো, আমি ভাবছিলাম সেই ভাই কিনা। আমি দরজা খুলে উপরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কে ভাইয়া ডাকতেছো? কোনো জবাব নেই। হঠাৎই কেন যেন ভয় শুরু হলো, এই প্রথম আমি দরজা লাগিয়ে শুয়ে পড়েছি। এর এক মাস পর আমি বেড়াতে গিয়েছিলাম, ফেরার সময় সিএনজিতে ছিলাম, হঠাৎই আমার মনে হলো কানের কাছে কেউ ফিসফিস করে বলল আমার নাম ডেকেছে এবং বলছে আসলা না। এরপর আর কিছুই ঘটে নাই। ঘটনা দুই, 2019 আমরা যেহেতু দুই বোন, এর মাঝে প্রায়ই শুনতাম বড় আপুর উপর জিনের দৃষ্টি, বিয়ে বান দেয়া হয়েছে। পূর্বে বলেছিলাম আমার পরিবারেও এসব জিন ঘটিত সমস্যা রয়েছে, তো আপুর হঠাৎ হঠাৎ এরকম অবস্থা হতো যে ও চিৎকার করে কান্না করে দেখাতে যাইতো যে ও কিছু একটা দেখেছে, কালো অবয়বের মতন, আর ওর সারা শরীর থরথর করে কাঁপত। এগুলো মোটামুটি অনেক সময় ধরে হচ্ছিল বলে আমি আপুকে সাহায্য করার জন্য রুকাইয়ার বই পড়তে শুরু করি আর যেভাবে যেভাবে পারি এই সকল বিষয়ে তথ্য নেওয়া শুরু করি। হুজুরের মাধ্যমে সেসব বান, জিনের সৃষ্টি, জিনের দৃষ্টি সরানো হলেও কয়েক মাস এর ব্যবধানে সেসব টিকত না। বলে রাখি আমার আপু খুবই সুন্দরী ছিলেন, তার মুখও দুধ ফর্সা। এরপর থেকে খেয়াল করলাম যে আপুর চেহারা রং বদলালে আমি ধরতে পারছি, অর্থাৎ আপুর স্বাভাবিক মুখ থেকে বুঝছি ও সুস্থ আছে। আবার হঠাৎ ওর চোখের নিচে অকারণে কালি ও লালচে মুখের আভা দেখে মনে হতো ঝামেলা আবারও হচ্ছে। এটাও বলি, আমার আত্মীয়ের একজন এসব জিন চালান দিত আমার আপুর উপরে, তার যেন বিয়ে শাদী না হয়। তো বিষয় হচ্ছে ঘুমের ঘোরে আপু
আরেক রাতে এভাবে চিল্লাচিল্লি করার সময় আমি আম্মুকে না জানিয়ে নিজে আয়াতুল কুরসি ও তিন কুল, সুরা নাস, ফালাক ও ইখলাস পড়ে ফুঁদি এবং কিছু সময় পরে আপু ঠিক হয়ে যায়। এরকম কয়েক রাত হঠাৎ ও এভাবেই কিছু দেখে ভয়ে কান্না করলে সেম করতে থাকি। এর মাঝে আমার সাথে ঘটে একটা অদ্ভুত ঘটনা। বলে রাখি যে আমার কোনো আত্মীয় আমার আপুর উপরে কুফুরি করত এটা আমার মা কখনোই আমাকে বলেনি। আমি কেবল 20 বছরের এক ছোট মেয়ে বলে তো আমি একদিন স্বপ্নে সেই আত্মীয়ের মুখ দেখলাম যে উনি আমার আপুর উপর কিছু একটা করেছে। আমি দেখেছিলাম সেসবের প্রসেস, অর্থাৎ কি ব্যবহার করছে, কিভাবে করছে। আমি ঘুম থেকে উঠেই আম্মুর কাছে দৌড়ে গিয়ে বলি, আম্মু তুমি জানো আমি দেখলাম চাচি এসব করেছে আপুর উপর। আম্মু থতমত খেয়ে সোজা অস্বীকার করে। আমি তারপর বলি, জানি না কিভাবে, কিন্তু আমি এটাই দেখলাম স্বপ্নে। তখন আম্মু বলে, সারাদিন এসব নিয়ে ভাববি না। এরপর কিছুদিন পর আমি এক আজগবির স্বপ্ন দেখলাম। দেখলাম যে একজন বলছেন আমাকে আমার আপুর উপরে কুফুরি করা হয়েছে এবং জিনের সাহায্যে তার বিয়ে বন্ধ রাখার জাদু করা হয়েছে। এগুলো কাটানোর জন্য আমার বাসার চার কোণে আজান দিতে হবে, তার কাটা দিয়ে বাড়ির চার কোণা বন্ধ করতে হবে এবং সরিষা দানা ব্যবহার করতে হবে এবং চার কোণে তার কাটা পুঁতে আজান দিতে হবে একই সময়ে, না হলে কাজ হবে না। তো এসব দেখে ঘুম থেকে উঠে আবারও আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু আমি হয়তো জানি কিভাবে আপুর উপর এসব ঠিক হবে। আম্মু জিজ্ঞেস করলো, আমি কিভাবে বলতে পারবো এসব? আমি বললাম যে এসব স্বপ্নে দেখেছি। আম্মুকে অতপর ডিটেলসে সেসব বলায় আম্মু হাসলো, মানে আম্মু বিশ্বাস করেনি। বলল আমি যেন জিন ভূত টাইপের মুভি, এসব দেখা বন্ধ করে দিই। তার কয়েকদিন পর এক বড় হুজুর এলো বাসায়। আপুকে দেখে তিনি বললেন সেই কথাগুলি যেগুলো আমি স্বপ্নে দেখেছি, একদম হুবহু। আম্মু তখন অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। ওনারা গেলে আমি বলি, বিশ্বাস তো করো নাই দেখছো। এখানেই শুরু। আসলে আমার সাথে এসব ঘটনা কখনোই বাস্তবে আমার প্রত্যক্ষ দর্শনে হয়নি, ঘটেছে স্বপ্নে। আমি স্বপ্নে অনেক কিছুর ইঙ্গিত পূর্ব থেকে পেয়ে যেতে শুরু করি। এটা আসলে একটা অলৌকিক বিষয় যে এমন সব বিষয়ে যেগুলোর উত্তর আমার জানা দরকার সেসব উত্তর সমাধান আমাকে স্বপ্নে এক পুরুষ কণ্ঠে কেউ বলে যেতে থাকতো, আবার দেখিয়ে দিত কীভাবে কী কী করতে হবে। এমন এক সময় এলো আমার 90% স্বপ্ন বাস্তব হতে শুরু করলো। তখনই শুরু হলো অন্য এক ঘটনা, যেটা স্বপ্নে ঘটলেও বাস্তবে তার ছাপ থাকতো। ঘটনা 3। 2019-এর এই এক সময়ে শুরুর ঘটনা। আমার স্বপ্ন মারফত সমাধান পাওয়ার প্রক্রিয়া চলতে থাকলে আমি নিজেই নিজের জন্য এক্সাইটেড থাকতাম, কারণ কোনো কিছু জানতে চাইলে সেই বিষয়ে ভাবলেই স্বপ্নে উত্তর বা সমাধান বা কাছাকাছি উত্তর পেয়েই যেতাম। একদিন এমন হলো যে আমি ঘুমিয়েছি, স্বপ্নে দেখলাম বিশাল কালো এক অবয়ব। অবয়বটা কালো আলখাল্লা মতন কিছু একটা পড়ে আছে, যার হাতগুলো কালো মুরগির পায়ের মতন অবিকল দেখতে, তিন আঙুল নখ বিশিষ্ট নখরযুক্ত, চামড়াও কেমন। সেটা ভেবেই এখনই আরেকবার শরীর ঝাড়ি মেরে উঠল। সে অবয়বটা আমার দিকে এগিয়ে আসতে থাকে স্বপ্নে, আর এসে আমাকে ধরে উঠিয়ে দেয়ালে ছুঁড়ে মারে। আমি স্বপ্নে ধস্তাধস্তি করতে চাই কিন্তু পারি না। আমার গলা চেপে ধরেছিল ও হাতেও জোরে চেপে ধরে আমাকে অবশ বানিয়ে ফেলে। তখন আমি স্বপ্নেই জোরে চিৎকার করে আয়াতুল কুরসি আর তিন কুল পড়া শুরু করলে সেই অবয়বটা আমাকে ছেড়ে ফেলে দিয়ে গর্জন করতে থাকে, আর এক সময়ে আমি জেগে যাই। তবে যতক্ষণ স্বপ্ন শেষ না হয়ে আমি উঠতে পারতাম না, ঘুম থেকে উঠে প্রচুর শরীর ব্যথা নিয়ে, তারপর অনুভব করি গলায় ব্যথা। এটা ভেবে নিয়েছিলাম হয়তো ঘুমিয়ে চেয়েছিলাম তাই হবে। আবার হাতে দেখলাম কালশিটে দাগ পড়ে আছে, গলায়ও লালচে দাগ। এখান থেকে স্বপ্নের ঘটনা শুরু। স্বপ্নে সে অবয়বটা এসে প্রতিবার আমাকে আঘাত করতে থাকে, ভয় দেখায়।
একবার দেখলাম যে এই একই কালো অবয়ব হাজার হাজার হয়ে আমার দিকে ধেয়ে আসছে। আমি প্রতিবার স্বপ্নে একইভাবে নিজের জানা সমস্ত দোয়া কালাম পড়ে মুক্তি পাই, কিন্তু দিন দিন খেয়াল করি সেসব কাজে লাগছে না। বাসায় কেউ আমার এসব ছোটোখাটো বিষয়ে পাত্তা দেয় না, তো নিজের ভোগান্তি নিজেরই। স্বপ্নগুলো বাস্তবের মতন মনে হয়, বাস্তবে একই জায়গায় ব্যথার দাগও থেকে যায়, কিন্তু কোনোভাবেই এটা ঠিক হয় না। এক পর্যায়ে নিজেই নিজে রোকেয়া করতে চাইলাম অডিও ক্লিপের সাহায্যে, কিন্তু ধাক্কাটা সেখানেই খাই। আমি কোরআন তেলাওয়াত নিতে পারছিলাম না, কেমন যেন ভেতরে ভয় করতে থাকে, মাথা ব্যথা উঠে যায়, যন্ত্রণা হয়। আমি তখন না পেরে মোবাইল ছড়ে ফেলে দিই। তখন থেকে প্রায়ই আমার অনুভব হয় আমার আশপাশটা শীতল, অর্থাৎ আমার শরীরের আশেপাশে কিছু একটা ঠান্ডা বস্তু আছে, কিছু একটা ঠান্ডা বস্তু আছে বলে আমার সর্বদা অনুভব হতে থাকে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে আমার শীত গরম 12 মাসই গায়ের তাপমাত্রা থাকে গরম, মানে শীতকালের 13 ডিগ্রিতেও আমার হাতগুলো গরমই থাকে। মাঝে মাঝে শুয়ে থাকলে হঠাৎ মনে হয় আমার গায়ের ডান পাশটা গরমে জ্বলে পুড়ে যাচ্ছে, একটা ক্ষীণ জ্বালা, কিন্তু আসলে কিছু থাকে না। এসব ঘটনার মাঝেই একই সাথে স্বপ্ন কর্তৃক পাওয়া গায়েবী সাহায্যগুলো থেমে থাকে না, এবং আমি তখন ধীরে ধীরে খেয়াল করি আমি সবসময় আজান শুনলে আমার মনোযোগ ভিন্ন কোথাও দিই, যেন কানের ভেতরে মস্তিষ্কে আজান না যায়। আরও বাজে বিষয়, আমি দরজা জানালা লাগিয়ে দিই যেন আজানের শব্দ কানে না আসে। মনোবিজ্ঞান নিয়ে পড়েছিলাম পূর্বে কেবল আগ্রহ থেকে, তাই সেখান থেকে নিজেই ব্রেনকে কন্ট্রোল কীভাবে করা যায় জানতে চেয়েছিলাম। আমার এরকম অবস্থা হয়ে গিয়েছিল, আমি নিজেকে কিছুটা হিপনোটাইজ করে যেটা চাইতাম শোনাতে পারতাম, চাইলে ব্রেন খালি করে ফেলতে পারতাম। এটাও পারতাম যে আমি বসে আছি শব্দের মাঝে, কিন্তু কোনো শব্দ আমার কানে ঢুকছে না। আসলে মস্তিষ্কের খেলা আমার পছন্দ। তারপর এরকম হলো, আমি নিজেই এটা সেটা করে নিজের ভেতরে ভীতি নিয়ে আসতে পারতাম, অর্থাৎ ব্রেন নিয়ে খেলা শুরু করতাম। তবে ব্রেন নিয়ে খেলা করলে ব্রেন আপনাকে নিয়ে খেলবে। এবার আসি সাইকোলজিক্যাল সমস্যায়। আমি যেহেতু বই পোকা, সেই জন্য খুব পড়া হয় বই আমার, পড়ায় ডুবে থাকি, হরর গল্প এসবে আগে থেকেই কৌতূহলী আমি। তার পড়তে পড়তে নিজেকে সেসব ঘটনায় কল্পনা করতে পছন্দ করতাম, এটাই আরেক সমস্যা। আমার নিজের কাছে আমি ধাঁধায় পড়ে যেতাম, আমার সমস্যাগুলো বাস্তব নাকি আমার অলীক কল্পনা বা ফ্যান্টাসি। ফ্যান্টাসি হলে শরীরের দাগগুলো আবার সমস্যার সমাধান, সত্যি হয়ে যাওয়া সকল স্বপ্নগুলো কীভাবে ঘটছে। এর মাঝে একটা বিষয়, আমি লেখালেখি করতে ভালোবাসি, হরর জনরার গল্প লিখতে গেলে যেটা হতো সেটা হলো আমার সাথে ভিন্ন ঘটনা ঘটা শুরু করলো, যেটার কোনো ব্যাখ্যা নেই এবং এটা বাস্তব। ঘটনা 4, আমি বলেছিলাম আমি বই পড়ি, তাই আমার কাছে নানান জনরার বই সংগ্রহ করা আছে। এখন যদি আমি বলি এত জনরার মাঝে বেছে বেছে হরর অতিলৌকিক বইগুলো আমার বিছানার পাশে থেকে গায়েব হয়ে যায়, বিশ্বাস করবেন কি? আসলে এগুলোই ঘটেছে। রাত বিরাতে বই পড়ে পাশে রেখে ঘুমিয়ে গেলে খুঁজে পেতাম না। প্রথম দিন ভাবলাম আমার বই পড়ার ঝোঁকের জন্য এসব আম্মুর কারসাজি নয় কি না, কিন্তু না, ঘরের কোনো কোনায়ও বই পাওয়া গেল না। এরকম করতে করতে আমার কালেকশনের সব হরর বা অতিপ্রাকৃত জনরার বইগুলো গায়েব হতে থাকলো। হাতে গণনা করলে সংখ্যা কম করেও হবে 10টার উপরে। বইগুলো বেশ মোটা, প্রথম প্রথম বইগুলো পড়াকালীন পাশে রেখে ঘুমিয়ে গেলে গায়েব হয়ে যেত। তারপর থেকে আলমারিতে তালাবদ্ধ করে চাবি রেখে দিতাম। এক সপ্তাহের ব্যবধানে একদিন আলমারি খুলে দেখি 5টা বই নেই। এভাবে প্রচুর বই হাওয়া হয়ে গেল, আম্মুকে প্রচুর বকাঝকা করি বই সরিয়ে রেখেছে বলে। আম্মুর চিন্তায় পড়ে যায় এসব কিভাবে হচ্ছে, কিন্তু আমার এসব অভ্যেস নেই। যে হারানো বইগুলো আমি আজও পাইনি, আমার হাজার হাজার টাকার বই যা আমার নিজের ঘর থেকে গায়েব হয়ে গিয়েছে। এরপর অনেক সময় হলে আম্মু বলল, আচ্ছা আমি তোর সাথে ঘুমাই, দেখব কি হয়। মজার কথা হলো, আমার সাথে কেউ ঘুমাতে পারে না, কারণ ঘুমাতে দেয় না সে যত যাই করুক।
আমু আমার জায়গায় শুয়ে পড়ে আর আমি এক কোণায় বসে ফোনে গান শুনছি আর চ্যাটিং করছি। হঠাৎ দেখলাম আম্মু পুরো বাজে রকমের কেঁপে উঠে লাফিয়ে বসে পড়ল। মোবাইলের আলোতেই সবটাই দেখছি। আম্মুকে জিজ্ঞেস করি, কি হয়েছে আম্মু? আম্মু সোজা বলল, তাকে কিছু একটা ঝাঁকুনি দিয়েছে আর তার বালিশের ভেতর থেকে তাকে কেউ খোঁচাচ্ছে। আম্মু সেই রাতে আর কোনোভাবেই আমার সাথে শুবে না বলে চলে গেল। কিছুদিন পর আপু চেয়েছিল শুতে, সে শুয়ে তার হাজবেন্ডের সাথে একলে কথা বলছিল। ও হ্যাঁ, এরই মাঝে আপুর বিয়ে হয় সম্প্রতি। আপু কথা বলার মাঝে হঠাৎ ও চিৎকার করে লাফিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলে বলে, ওকে কেউ ধাক্কা দিয়েছে আর বালিশে খোঁচাচ্ছে, অথচ আমার সাথে এসব হয়নি কখনো। ধীরে ধীরে কেন যেন একদিন মনে হলো জিনের কথা। আমার স্বপ্নে পাওয়া সাহায্য সেসব জিনের কাজ না তো? ও, আমি বড় একটা বিষয় মিস করে গিয়েছি, তা হলো আমার সাথে কেউ খারাপ কিছু করলে বা কষ্ট দিলে তার ক্ষতি হয়, সে যেই হোক না কেন। আই রিপিট, যেই হোক না কেন, তার তাৎক্ষণিক বা এদিক সেদিক দেরি হলেও ক্ষতি ঘটবেই। হয়তো সে শারীরিকভাবে দুর্ঘটনার শিকার হবে, না হলে এক কালো অবয়বকে স্বপ্নে দেখে তাড়া করত। ছোটবেলায় আমার কুকুর ভীতি ছিল, চার কুকুরের দৌড়ানি খেয়ে ভীতি হয়েছিল। কিন্তু এসবের মাঝে একদিন খেয়াল করলাম আমি কুকুরও ভয় পাই না, বরং সিটি বাজালে ওরাও খুব সুন্দর করেই ওদের মতন থাকে। পাগলা কুকুর একটা ছিল, এলাকায় অনেকেই ভয় পেত, আমি তার পাশে ঘেঁষে যেতাম, কিছুই বলতো না। এমনকি মাঝে মাঝে আমি সন্ধ্যায় একা আসলে কুকুর দেখলে ওদের দেখতাম পাশ ঘেঁটে হাঁটছে। বিড়াল মানুষ দেখলে ভয় পায়, দৌড় দেয়। আমি অপরিচিত যে কোনো বিড়ালের সাথে কথা বলে ওদের ধরতে পারি, এমনকি আমার পিছু পিছুও চলে আসে ওরা। এত সব দেখে মনে হলো আমার সাথে জিন আছে কি না। তো একদিন আমার কী যেন মনে হলো আমি এক অকাজ করলাম। ঘটনা 5। সালটা 2023। স্টুডেন্ট পড়াতে দেরি হয়ে যায় একদিন। বলেছিলাম আজান সহ্য করতে পারতাম না, তাই মাগরিব হলেই স্টুডেন্টের বাসা থেকে বের হই। সে এলাকাটা খুবই শুনশান, দুইটা পরিত্যক্ত ডোবাও আছে সেখানে। যেখানে স্টুডেন্ট পড়াতাম, তো সেই দিন সন্ধ্যায় আজানের পর পর ডোবাটার কাছে এসেছি। তখন কি মনে হলো আর বললাম, যদি আমার আশেপাশে কোনো জিন থেকে থাকে, তাকে তার অবিনশ্বর সত্তার কসম, সে যেন আমাকে তার উপস্থিতি বুঝিয়ে দেয়। হাস্যকর, কিন্তু তারপর থেকে যা হলো নেওয়া গেল না। বাসার সবাই এরপর থেকে মাঝরাতে টুকটাক শব্দ পেত। আমার স্বপ্ন মারফত যা যা সমাধান পেতাম, সত্যি হওয়া স্বপ্ন সেসব বেড়ে গেল। এমন বললে জানি না বিশ্বাস করবেন কি না, আমি যা কল্পনা করতাম ঘটনাগুলো চোখের সামনে ঘটত। এমনকি একটা কোনো দৃশ্য চোখের সামনে ভেসে উঠল, যেমন ধরুন এইভাবে এই অ্যাক্সিডেন্ট, ওইখানে এইটা পাওয়া যাবে, এই নিউজ পাওয়া যাবে, রেজাল্টে এক পয়েন্ট আসবে, সেসব পুরোই মিলে যাচ্ছিল। সে আমার সাহায্যেই করছিল, সে আমাকে সাহায্য করছিল বলা চলে, কিন্তু সেসব খুব ভীতিদায়ক হয়ে গেল। না পেরে জীবনে প্রথম তাবিজ নিলাম। স্বপ্নে আমাকে একজন জানিয়েছিল আমার সাথে একজন ভালো ও একজন খারাপ জিন আছে, যারা দুজনই আমাকে পছন্দ করে ও আমার পাশে থাকতে চায়। এরকম স্বপ্ন দেখে নিজের উপর হাসি পেয়েছে এবং এই ভেবে যে এসব সম্ভব নাকি। হুজুরের কাছে যখন তাবিজ নিতে গিয়েছিলাম, সে সুতো দিয়ে আমার হাতের কেমন এক মাপ নিয়ে সুতো অনেকখানি কম পেল। তারপর সে জানালো আমার সাথে দুইজন জিন আছে, ভালো ও খারাপ মিলে, তবে ভালো জন খারাপটাকে নিয়ন্ত্রণ করতে পারে বলেই আমি ভীতিহীনভাবে যা ইচ্ছা করতে পারতাম। এমন অবস্থায় এখন যে কেউ আমাকে কোনোভাবে আঘাত দিলে তার তাৎক্ষণিক এক দুর্ঘটনা ঘটবে। আমার আশেপাশের আত্মীয়রাও ভয়ও পায় এজন্য আমাকে। তো এই ছিল আজকের জিন বিষয়ক সত্য ঘটনা, যার সাথে দুটো জিন ছিল। এনিওয়েজ, আজকের গল্পের মধ্যে আমার পড়াতে বেশ ভালো বেগ পেতে হয়েছে শুরুর দিকে, লেখাটাই একটু কেমন যেন ছিল, যদিও গল্পটা খুবই ইন্টারেস্টিং ছিল, গল্প না সত্যি ঘটনা বলা যায়। আমি ভবিষ্যতে আরও নতুন নতুন গল্প নিয়ে আসবো আপনাদের কাছে। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অ্যাজ ইউজুয়ালি বলতে চাই, চাইলে আমাকে লিখে পাঠাতে পারেন, অথবা প্যানর্মাল সোসাইটি অথবা প্যানর্মাল সোসাইটির বিডিতে লিখে পাঠাতে পারেন, অথবা আমাদের অফিসিয়াল পেজ প্যানর্মাল সোসাইটি বিডির পেজে মেসেঞ্জারে আমাকে লিখে জানাতে পারেন। আপনাদের গল্পগুলো আমি আমাদের চ্যানেল এবং আমাদের পেজে একযোগে প্রচার করব। আর নিজেদের খেয়াল রাখবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি।
আরও একটি নতুন স্টোরি নিয়ে ফিরব খুব শীঘ্রই, এবং খুব শীঘ্রই আমি একটা ট্রু ইনস্ট্যান্ট নিয়েও আসতে যাচ্ছি যেটা এখনও রেডি করতে পারি না। সো আজকে এটা দিয়ে চালিয়ে দিলাম, নেক্সট টাইম আরও একটা সুন্দর ঘটনা নিয়ে ফেরত আসবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, আপনাদের সনাতনীদের দুর্গাপূজা ভালো কাটুক এবং এই মাসটা সবার জন্য খুব বেশি শুভ হোক এবং আরামদায়ক হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।